এই ছবির আপনার চরিত্রটা আমার মনে লাগে না, এটা কি ছবি রিলিজের আগে বলবেন না বলে একটা সাসপেন্স রাখলেন? আপনার চরিত্র কথা বলতে বলতে তার জীবনের কিছু কথা উঠে আসে, এরকম টুকরো টুকরো ভাবে ছবিটা আমার ধারণা তৈরি হয়েছে। কারণ আমি পুরো স্ক্রিপ্টটা পড়িনি এই কারণে যে পড়ার দরকার ছিল না বলেই ডিরেক্টর মনে করেছেন এবং আমিও তাতে সহমত হয়েছি। এবং যে কোনো একটা বিষয়ে আমাদের জীবনযাপন চলে তার সবটুকু তো আমরা জানতে পারি না যদি না সেই ধরনের কোনো চরিত্র হয়।
অনেক ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে এরকম হয় যে গোটা ব্যাপারটা না বললে বলবে যাবে, এখন আমরা যেভাবে থিয়েটারটা করেছি আর কি গোটা চরিত্রটা গোটা স্ক্রিপ্টটা পড়ে তার ফোকাসটা কোথায় প্রথম পয়েন্টটা কি ইত্যাদি ইত্যাদি ধরে একটা চরিত্রায়ন হয়। এখানে ছবিতে বিশেষ করে আর সিরিয়ালে তো বটেই, যেখানে স্ক্রিপ্ট রাইটারও জানেন না যে বটে শেষ পর্যন্ত জীবন যেভাবে চলে এক একটা মাধ্যম এক রকমভাবে চলে, এই ছবিটা এরা এমনভাবেই তৈরি করেছেন, এদের মাথাতে এমনভাবেই ছিল এবং আমি সম্পূর্ণ একমত হয়েছি ওদের সঙ্গে যে আমার এইটুকুই জানার, আমার এইটুকু বেশি জানলে আমি আমার ইনপুট আমি এক্সট্রা কিছু ইনপুট দিতে পারব। সুভাষচন্দ্রবাবু ছবি কবে রিলিজ হতে পারে? আমরা এক্সপেক্ট করছি জুন মাসের ফার্স্ট উইক। জুন মাসের ফার্স্ট উইক। এই ছবির সম্পর্কে আপনি কতটা আশাবাদী, মানে কেমন? ভীষণই আশাবাদী এই জন্য বলব যে আমার মনে হয়েছে সর্বদা যে গল্পটা লিখেছে খুব ইউনিক এবং গল্পটার বেশ কিছু পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে একটা নতুনত্ব আছে। আমরা যখন গল্পটার ফার্স্ট চ্যাপ্টার দেখবো তখন ওটা একটা প্রেমের গল্প, সম্পূর্ণরূপে প্রেমের গল্প, যেখানে প্রত্যেকের জীবনের প্রেমটাকে রিভিল করছে, তাদের কী সমস্যা সেটা রিভিল করছে। আর সেকেন্ডভাবে যখন দেখবো তখন দেখবো এটা একটা থ্রিলার, যখন খুঁজে বেড়াচ্ছে এটা লাশ এবং অরিজিনালি কিন্তু কেন কী কারণে মৃত্যু এইটুকু লাগে। সঙ্গীত পরিচালনা কে করেছে? শঙ্কর বসে। আর গান গিয়েছেন কারা কারা? গান গিয়েছেন এই যে গানটা আপনারা শুনলেন ওটা গিয়েছেন রূপঙ্কর, আর একটা গান আছে ওটা অনির্বাণ এবং দেবিকা, এটা একটা প্রেমের গান।